আমরা গারো পাহাড়ের একদম নিকটবর্তী। ঢাকা থেকে না আসছে কালকে, না তখন আসলাম। এই যে গারো পাহাড়, এখন পাহাড়ে উঠবো। আমরা পাহাড়ে উঠছি, ভেরি বিউটিফুল এরিয়া, খুব ক্লান্ত হয়ে গেছি। এই কেমন মেধা, এই পাহাড়িদের ভাষা। হ্যালো পাহাড়িরা, গারো 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 পাহাড়ি। বিশাল অভিজ্ঞতা, দর্শক ওটা কারো তারা বেরাস না। সব দেখছেন মেধা সাহেব, আমাদের রিকশাল রেগি শুকর শুকর শুকর। হ্যাঁ ইকরাম সাহেব শুকরের সাথে ডিস্টার্ব করছেন। হা হা হা, শুকরের সাথে ডিস্টার্ব করছেন। হা এখান সেলফি উঠাতে চাচ্ছেন, আমরা তো ভিডিওতে আছি, কীভাবে সেলফি উঠাবো। ওটা কি বিজিবি দাঁড়িয়ে আসবে নাকি? এই যে ইন্ডিয়ার বর্ডার দেখছেন দর্শক, বিশাল বর্ডার ইন্ডিয়ার। খুবই ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে ভালো রাস্তা বুঝলেন, ইন্ডিয়ার নিকটবর্তী। এখানে কিছু বলবেন আপনার অনুভূতি? আমি খুব ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড, সো আই ক্যান্ট টু স্পিক ইন ইংলিশ। ভাই কিছু বলেন, আপনার মতামত কেমন লাগতেছে? ভালোই ভালো। হ্যাঁ ভাইয়ের মতামত দর্শক ধরুন। ওকে আপনার, আমি আমার অনুভূতি একটু কিছু শেয়ার করতে চাই। আমরা ইন্ডিয়ার বর্ডারে গেলে হয়তো আরও বেশি ভালো লাগতো, বাট সময় কম, তাছাড়া ইন্ডিয়ার যাওয়াটাও বেশ ঝুঁকিপূর্ণ। হ্যাঁ ইন্ডিয়ার লোকজন বেশি সুবিধা না, তারা এই গুলিকার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হচ্ছে। ইয়েস বস। ওকে ইন্ডিয়ার মজা, ধন্যবাদ। আমি একটা সেলফি উঠাবো। ওকে